আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে তালের পিঠা কীভাবে বানাবেন সেটা শেয়ার করব। তো তালের পিঠা বানাতে আমার প্রথমে লাগবে 2 কাপ পিউরি, এটা একদম পানি ছাড়া তালের পিউরি নিয়ে নিয়েছে। আর লাগবে আমার 2টা ডিম, ডিমগুলা একটু ফ্রিজ থেকে বাহির করে নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন। আর লাগবে আমার 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, পরিমাণ মতো লবণ 1/4 চা চামচ আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 কাপ নারিকেল কুড়া, আমি কিছুটা কুড়িয়ে দিয়েছি কিছুটা কুচি করে দিয়েছি, ভেজা চালের গুঁড়া দিয়েছি আমি 3 কাপ। আমি চালটা আগে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এরপর ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি আরও 1 কাপ পরে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, মোট আমার চালের গুঁড়া লেগেছে 4 কাপ। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এখন কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো রেস্টে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর আমি চলে এসেছি, আমি এটা 5 ঘন্টা রেখেছি। তো এখন আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এই প্রসেসটা কাঁঠাল পাতে দিয়েও করতে পারবেন, আমি কিন্তু এখানে সিলিকনের কাপ দিয়ে করব। তারপরে আমি কেকের যে ছোটো ছোটো কেকের ডাইস আছে ওগুলো দিয়েও করব। তো এখন একটু হাফ করে করে নিয়ে নিচ্ছি, যে আমি সিলিকনের কাপের মধ্যে তালের ব্যাটারটা একদম ফুল করে ফিল করে নেবেন না। তো আমি একটু একটু মানে 1/2 ইঞ্চি মতো জায়গা রেখেছি যাতে এটা ফুলে উপরে উঠতে পারে। তো উপরে একটু সুন্দরের জন্য আমি নারিকেল দিয়ে দিচ্ছি, আমি নারিকেল কুচি দিয়ে দিয়েছি। তো আমি আজকে রাইস কুকারে বানিয়ে দেখাবো। তো আমি আগে পানি দিয়ে দিয়েছি, তারপরে রাইস কুকারের ঢাকনা দিয়ে উপরের একটা ছিদ্র আছে ওটা বন্ধ করে দিয়েছি। এখন আরও কয়েকটা আমি চুলায় বানিয়ে দেখাচ্ছি। একটা ননস্টিক সসপ্যান নিয়েছি, এর উপরে একটা ভেজা টাওয়াল নিয়ে নিয়েছি। তো টাওয়ালে বেশি পানি দেওয়া যাবে না, টাওয়ালটা ছাড়তে ভালোভাবে ভিজে যায়, অল্প একটু পানি উপর উঠলে সমস্যা নাই। তো এখন এরপরে আমি অ্যালমুনিয়ামের এগুলো ডাইস দিয়ে তৈরি করব, এগুলো হচ্ছে কেকের ছোটো ছোটো ডাইস, এগুলো দিয়ে করব। তো আমি তাওয়ালে ভেজা তাওয়ালের উপর এভাবে একটা একটা করে বসে দিচ্ছি। তো এটা টাওয়ালটা যেহেতু আমি ভিজিয়ে দিয়েছি, এটার ভাপে কিন্তু পিঠাটা হয়ে যাবে। দেখুন একদম 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে গেছে, আমি 10 মিনিট মানে আমার 10 মিনিট সম্পূর্ণ লাগেনি। তো পিঠাগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে দেখুন, একদম ফেটে ফেটে গেছে উপরে, খুব সুন্দর করে হয়ে গেছে। এখন চুলারটাও দেখেন, চুলারটা একদম আরও বেশি পারফেক্টলি হয়েছে। আপনারাও আমার রেসিপি ফলো করে একদম পারফেক্টলি সহজ পদ্ধতিতে তালে পিঠা বানিয়ে নিতে পারেন। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।